আজ থেকে মনে করেন 15 দিন আগে এই এলাকা থেকে নিম্ন আড়াই তিনশো গরু পার হয়েছে। আড়াই তিনশো গরু ভারত থেকে বাংলাদেশে আসছে, চার পাঁচ জায়গায় আছে, তার কাটা কেটে নিয়ে আসছে। বন্ধুরা, আমার সামনে যে বিএসএফটি দেখতে পাচ্ছেন টহলে আছে, আর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নাগরিক ইন্ডিয়ার ভিতরে। এগুলো কি কি নিয়ে আসলো দেখি? এগুলো তো হচ্ছে তরমুজ, ইন্ডিয়ান তরমুজ। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসলা, বিএসএফ কোনো সমস্যা করেনি? না। তোমার কি আছে ইন্ডিয়ার ভিতরে? সবাই আছে। তারপর আমি ভাই ভাবি। হ্যাঁ, বাংলাদেশে আসলা, বাংলাদেশে কি আছে? বাংলাদেশে সবাই আছে, নানারানি সবাই আছে। ও, মানে বাংলাদেশে তোমার নানারানি? তুমি হিন্দিতে কথা বলতে পারো? বলো দেখি একটু। মানে আচ্ছা হে, এই ভিডিও কার গা? হ্যাঁ, ইধার সে ভিডিও কার গা? পিটাইগা। ওকে ঠিক হে, তুমি যাও ইধার সে পেলে। ওকে ঠিক হে। দেখলেন বন্ধুরা, এই ভাই হচ্ছে ইন্ডিয়ার নাগরিক, আর ওনার নানুর বাসা হচ্ছে বাংলাদেশে। উনি এখানে আমার সাথে হিন্দিতে কিছুক্ষণ কথা বললো, যদিও আমি হিন্দি ভালো পারি না, তাও একটু কথা বলা ট্রাই করলাম। আর ওইদিকে হচ্ছে সাতমন ভাই গেছে, এবং যে ভাই আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে উনি হচ্ছে মানে এইদিকে নিয়ে আসলো আর কি। আমরা এইদিকে জানতাম না যে এইদিকে একে সরাসরি কাটা তারা বেড়া এবং বিএসএফ দেখতে পারবো। আপনাদেরকে বিএসএফ তো দেখাইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি এখন যে জায়গাটিতে আছি, আমার চারপাশে হচ্ছে ইন্ডিয়ায় ঘেরা, আর আমি এক খুন্ড এক বাংলাদেশে রয়েছি বা সেই গ্রামে যাচ্ছি। আর এই যে কাঠের ব্রিজ ধরে পার হচ্ছি, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি, এবং এই পাশটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি। সামনে একটা ইন্ডিয়ান মাজার রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর সামনে হচ্ছে সীমান্ত পিলার, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই ব্রিজটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, যে কারণে খুব সাবধানতার সহিত পার হতে হচ্ছে। আর আপনাদেরকে ভারতের গ্রাম এবং বাংলাদেশের গ্রাম দুইটাই দেখাবো, আর আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর আমি সীমান্ত পিলার আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি এই সাইড দিয়ে নিচে নামি, যদি এটা ইন্ডিয়ার ভিতরে পড়বে, মানে এই সাইডটা বাংলাদেশে, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান। আমি আপনাদেরকে দেখাই, সামনে হচ্ছে সীমান্ত পিলারটি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিডি লেখা, আর পিলার নাম্বার হচ্ছে 941, এখানে বিডি লেখা আছে, মানে বাংলাদেশের পিলার এটা। আর আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে রয়েছি, ইন্ডিয়ার হচ্ছে 941 নম্বর পিলার, এই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে। আর আমি হচ্ছে বর্তমানে এখন ইন্ডিয়ার ভিতরে রয়েছি, আর সামনে যাতে যাব, আমাদের ডান পাশে হচ্ছে ইন্ডিয়া পড়বে এবং বাম পাশে বাংলাদেশ, সেটা আপনাদেরকে ওই গ্রামে নিয়ে গিয়ে দেখাবো। আপনাদেরকে ওই গ্রামে নিয়ে গিয়ে দেখাবো যে ওই গ্রামের মানুষরা কীরকম জীবনযাপন করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর এইটা হচ্ছে ইন্ডিয়ান পিলার, আমি এখন ইন্ডিয়ার অংশে আছি। এখন আমরা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড ধরে আমরা ওই গ্রামগুলোতে যাবো আর কি। আর এই যে এই পাশে আরও একটা সীমান্ত পিলার আছে, আর এটা হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্ত পিলারের মাঝ দিয়ে এই রাস্তা। এই পাশে একটা সীমান্ত পিলার, এই পাশে একটা সীমান্ত পিলার, আর এই যে সোজা চলে গেছে, আর ডান পাশে গেছে ভারত, আর বাম পাশে হচ্ছে বাংলাদেশের বাড়ি। আর আমি নিচে যাচ্ছি, ওই পিলারটা আপনাদেরকে দেখাবো। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা হচ্ছে 940 বাংলাদেশের, এখানে দেখতে পাচ্ছেন বিডি লেখা, মানে এটা বাংলাদেশের 940 নম্বর পিলার। এবং এই পাশে হচ্ছে ইন্ডিয়ান পিলার, ইন্ডিয়ানও এই পাশে 940 নম্বর পিলার। এই যে আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে রয়েছি, এই যে আমার পিছনে ইন্ডিয়ান পিলার, আর আমি ইন্ডিয়ার অংশে রয়েছি এখন। এই যে দেখতে পাচ্ছেন, আর আমরা এখন যাবো ওই গ্রামে। বন্ধুরা, আমার সামনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারের নাম হচ্ছে কসিমউদ্দিন মাজার, এটা হচ্ছে ইন্ডিয়ার অংশে পড়ে গেছে। আর ওইখানে হচ্ছে কাটাতারে বেড়া, আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে জুম করে দেখাচ্ছি। আর আমার পিছনের যে জমিগুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমি, আর ওই যে হচ্ছে ইন্ডিয়ার মাজার, আর ওই পাশে হচ্ছে কাটাতারে বেড়া, আর ওই পাশেও কাটাতারে বেড়া আছে। ওই যে একজন ইন্ডিয়ান ভাই ওইখানে বসে আছে মেবি, আর হচ্ছে সেই কসিমউদ্দিন মাজার, আর ওই যে ইন্ডিয়ান লোক যাতায়াত করতেছে, আর ওই যে বিএসএফ হচ্ছে।
আর এইটাই হচ্ছে নাকারজান জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ। ভারত বাংলাদেশ দুই দেশ যেন ভাগাভাগি হওয়ার পর দুই দেশের মানুষ আলাদা হয়ে গেছে। কারো বা পড়ে গেছে ভাই ভারতে, কারো বা বোন পড়ে গেছে বাংলাদেশে, এমন কিছু বিরল চিত্র আমরা দেখতেছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আমার সামনে যে নাকারজান জামে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদে দুই দেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ে। এখন যে জায়গাটিতে আছি এই পাড়াতে 35টা পরিবার বসবাস করে, আর এটা হচ্ছে চারদিকে হচ্ছে ভারত, এক পাশে ভারতের অংশ দিয়ে আমরা বাংলাদেশে আবার প্রবেশ করি, আবার বাংলাদেশ থেকে আবার এই ভারতের উপর দিয়ে আবার এই পাশে হচ্ছে 35টা পরিবার যে থাকে বাংলাদেশে সেখানে আসি। আর এইটাই হচ্ছে নাকারজান জামে মসজিদ। আর হচ্ছে এই মসজিদটাই হচ্ছে একবারে শেষ প্রান্তে, এক কথায় এর পিছন সাইডটাই হচ্ছে ভারতের অংশ। এই যে এক আন্টি এখানে ধান মানে সিদ্ধ করতেছে, ওই পাশে যে বাড়িগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে ভারতের বাড়িঘর। এই যে এখানে এখানে রেড ফ্ল্যাগ দেওয়া আছে, এটা হচ্ছে ভারতের বাড়িঘর। আর আমি যেখানে আছি এটা হচ্ছে একখণ্ড বাংলাদেশ বলে ভুল হবে না, এটা একখণ্ড বাংলাদেশ। আর এই পাশটা হচ্ছে ভারতের বাড়িঘর, এই যে জমিগুলো সব ভারতের। আর আমরা এখন বর্তমানে আছি নাকারজান জামে মসজিদে। বন্ধুরা, আমরা এখানে হাঁটতে হাঁটতে সীমান্ত লাস্ট যে দুইটা বাড়ি আছে সেখানে চলে আসছি। আমাদের সামনে হচ্ছে কাটাতারা বেড়া, সেটা আপনাদেরকে দেখাবো এবং সীমান্ত পিলারও আপনাদেরকে দেখাবো। আর ভারতের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে, আর এই বাড়িটা মানে শেষ বাড়ি আর কি, বাংলাদেশের শেষ বাড়ি হচ্ছে এটা। আর আমরা এই যে একটু গ্রামের আলের রাস্তা ধরে আমরা যাচ্ছি সীমান্ত পিলার দেখতে। ওই যে একটা দেখা যাচ্ছে মাচাঙে একজন কাজ করতেছে, বিএসএফ এর মাচাঙে। এই যে চিনি টিনি বাজার করে আসেন আমাদের মানে প্রয়োজনীয় যেটা সেটা তো ওরা ওখান থেকে নিয়ে আসে। আমি কি যাবো? বন্ধুরা, আমি এখন হচ্ছে ভারত বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে আছি, আর এই পাশে হচ্ছে সীমান্ত পিলার, বড় সীমান্ত পিলার, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বড় সীমান্ত পিলার, মানে এখন আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, এটা হচ্ছে 941 নম্বর পিলার, আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, আবার ওই পাশে অংশটা হচ্ছে বাংলাদেশের। এই যে আমরা এখন এখানে ইন্ডিয়ার ভিতরে আছি, এই যে ভাইয়ের সঙ্গে আসছি, আর ওই যে বিএসএফ বাহিনী টহল দিচ্ছে, আর এই যে কাটাতারের বেড়া, এই যে এই পাশে হচ্ছে কাটাতারের বেড়া। আর আমি এখন আছি ইন্ডিয়ার অংশে, আর আমার পিছনে যে সাইকেলওয়ালা ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওই ভাইটি হচ্ছে ইন্ডিয়া থেকে চলে আসলো। ওই যে এই ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে আসলো, আর ওই যে ওই বরাবর দেখতে পাচ্ছেন ওটা বিএসএফ টহল দিচ্ছে কাটাতারের এই পাশে। এই যে এটা হচ্ছে ভারতের জমি, আর এই বাঁশঝাড়টা হচ্ছে বাংলাদেশে, আর এইখানে একটা গেট আছে। এই ছোটো ভাইটি একটু আগে ইন্ডিয়া থেকে আসলো, আর অনেকে যায় গেট পার হয়ে, বা অনেকের আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াতে, তারা যাতায়াত করে এই গেট দিয়ে। আর এখানে বিএসএফ একজন, উনি হচ্ছে সিপাহি, উনি হচ্ছে টহল দিচ্ছে কাটাতারের এই পাশে এসে। আর এই যে ইন্ডিয়ান একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে ইন্ডিয়ান জায়গা। এগুলো কী কী নিয়ে আসলো দেখি? এগুলো তো হচ্ছে তরমুজ, ইন্ডিয়ান তরমুজ। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসলা, বিএসএফ কোনো সমস্যা করেনি? না। তোমার কে আছে ইন্ডিয়ার ভিতরে? তারপর বাংলাদেশে আসলা, বাংলাদেশে কে আছে? মানে বাংলাদেশে তোমার নানা নানি? তুমি হিন্দিতে কথা বলতে পারো? বলো দেখি একটু। মানে আচ্ছা হে, হ্যালো, এই ভিডিও কার গা? ভিডিও কার গা? হ্যাঁ, ইধার সে ভিডিও কার গা? পুলিশ জব দেন না, বহুত আচ্ছা সে পিটাইগা। পিটাইগা? ওকে, ঠিক হে, তুম যাও ইধার সে, পেলে পেলে যা সে দেখো। ওকে, ঠিক হে। দেখলেন বন্ধুরা, এই ভাই হচ্ছে ইন্ডিয়ার নাগরিক, আর ওনার নানুর ভাষা হচ্ছে বাংলাদেশে। উনি এখানে আমার সাথে হিন্দিতে কিছুক্ষণ কথা বললো, যদি বা হিন্দি আমি ভালো পারি না, যদি বা আমি হিন্দি ভালো পারি না, তাও একটু কথা বলে ট্রাই করলাম।
আর ওইদিকে হচ্ছে সাতমান ভাই গেছে, এবং যে ভাই আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে উনি হচ্ছে মানে এইদিকে নিয়ে আসলো আর কি। আমরা এইদিকে জানতাম না যে এইদিকে একে সরাসরি কাটাতে পারে এবং বিএসএফ দেখতে পারবো। আপনাদেরকে বিএসএফ তো দেখাইলাম, আর আমরা এখন যাচ্ছি এই রোড ধরে। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে আসছি বা যে বাড়ি, মানে এখানে তিনটা বাড়ি আছে, দুইটা ভারতের বাড়ি, একটা বাংলাদেশের বাড়ি, সেটা আপনাদেরকে দেখাবো। আর একটা সীমান্ত পিলার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে হচ্ছে বিডি লেখা আছে, BD3S 941 নম্বর পিলার, আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ান। এখানে অনেক কাটা আছে যে কারণে আমি ওই পাশে যেতে পারলাম না, এবং আপনাদেরকে আমি নিয়ে যাব যে ভারত এবং হচ্ছে বাংলাদেশের যে বাড়ি আছে তিনটা, মানে একটা বাংলাদেশি বাড়ি, দুইটা হচ্ছে ভারতের বাড়ি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি হচ্ছে সেই রোড ধরে যাচ্ছি, সাতমান ভাই আগে গেছে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি, আর আমরা হচ্ছে বাংলাদেশের রাস্তা ধরে যাচ্ছি। এগুলো হচ্ছে বাংলাদেশি জমি, আর ওই যে কাটাতার বেড়া, আর এই যে সামনে একটা সীমান্ত পিলার আছে এই বাড়িগুলোর মাঝখানে। আমার হাতের ডান পাশে হচ্ছে ইন্ডিয়া, বাম পাশে বাংলাদেশ। এই যে একটা পিলার দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই পাশটায়, এই অংশটা হচ্ছে ইন্ডিয়ান। এই যে 941 নম্বর 2S পিলার, এই সাইডটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ান, এই সাইডটা ইন্ডিয়ান, আর এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বাড়ি, এই যে BD2S 941 নম্বর পিলার, বাংলাদেশের পিলার এই সাইডটা। মানে ভাই এই পাশটা হচ্ছে, এইটা বাংলাদেশের শেষ বাড়ি, এই বাড়ির পিছন দিয়ে মানে ক্লিয়ার আছে, বাড়ির পিছনে 1S আছে, 1S আছে, 1S দিয়ে ঘিরে তারপরে এইটা 41 চলে গেছে, আর ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান। ওইদিকে কি যাওয়া যাবে? আচ্ছা, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এই যে ভাই, এই ভাই আমাদেরকে অনেক হেল্প করলো, এই ভাইয়ের বাসা কিন্তু এখানে, ভাই আমাদেরকে অনেক হেল্প করলো। এবং আর এক ভাই আছে, এই যে আর এক ভাইকে পেয়ে গেছি, এই ভাইও আমাদেরকে হেল্প করতেছে এই ভিডিও করার জন্য, নাহলে আমরা এত দূর আসতে পারতাম না। এই কাটা ধারে যে এত কাছাকাছি আমরা আসছি, সেটা আমরা আসতে পারতাম না। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আসছি না, বোঝা যাচ্ছে না যে আমরা কোথায় আছি, বুঝতে পারতেছি না যে কোথায় আছি আমরা। আর এই যে এখানে হচ্ছে গেট আছে, আর এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ার ভিতরে, এখানে গেট আছে। ওই যে এক আন্টি যাচ্ছে, আন্টি মনে হয় ইন্ডিয়াতে যাবে। আর আমরা কিন্তু একটু আগে ওই সাইডে ছিলাম, ওই বাসধারে ওই সাইডে ছিলাম। আর ওই যে একজন বিএসএফ বাই টহল দিচ্ছে, ওইখানে আপনাদেরকে নিয়ে গেছিলাম। আর এই যে গেটটা দিয়ে দেখবেন যে একটু পরে হচ্ছে আন্টি পার হবে আর কি। আপনারা কি ভারতীয় না বাংলাদেশি? বাংলাদেশি। আমার তো পাশে মানে ভগ্নিপত্নী বাড়ি, এটাও হয় আমার ভগ্নিপত্নী বাড়ি। বন্ধুরা, এই ছিল ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিও। আরো সীমান্তের ভিডিও আসছে, ততক্ষণ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বেল আইকন অন করে ফেলুন।